নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে এক জায়গায় এসেছি, সেটা হচ্ছে কাঞ্চন নগরের কাঞ্চন উৎসব বর্ধমান 2023। তো চলো মেলাটা দেখতে থাকো। আর এটা হচ্ছে বর্ধমানের সবচেয়ে শ্রেষ্ঠ মেলা। আজ এসছে প্রধান অতিথি, যাকে আমরা প্রোগ্রামে আজ দেখতে এসেছি, সে হচ্ছে আকর্ষণ। থাক, চলো দেখতে থাকো। আর আমরা মেলাতে ঢুকেছি, দেখো মেলাতে জাস্ট বেলুন না হলে তো হয়ই না। আর কত সুন্দর সাজিয়েছে দেখো, এটা সেই কঙ্কর কারিগরিতে যেটা আগে তোমরা ভিডিওতে দেখেছো আমার, তো সেই মাঠটাকেই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, বৃদ্ধাশ্রমটা। আর এখানে ভারত মাতাকে তুলে ধরা হয়েছে পতাকা দিয়ে। আর এদিকটাতে তো পুরো লাইট দিয়ে ভর্তি চারদিকটা, দেখো ভিড় একটা আস্তে আস্তে বাড়ছে। আগামীকাল ছিল হানি সিং, আর ঠিক থাকো ভিডিও আজকে। বন্ধুরা দেখতেই পেলে কাকে দেখতে এসেছিলাম, কণিকা কাপুর হচ্ছে। আর এখানে আমরা আজকে বেরিয়ে চলে এলাম, ওখানে প্রচুর ভিড়ভাড়টা ছিল আর ভালো করে দেখতে পাচ্ছিলাম না। অনেক মেলায় ঢুকবো হালকা, তো এই খুব ভিতরে যাবো না, ভিতরে প্রচুর ভিড়। তো চলো একটু ফুচকা খেয়ে নিই, আর চলো একটুখানি এই কানে টানে কিছু দেখে আসি। তো বন্ধুরা আজকের মতনই এখানেই ব্লগটি শেষ করছি, আর আগামীকালকে যখন আবার আসবো, অমিত কুমার আসবে আগামীকাল, তো তাকে দেখতে আসবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, গুড নাইট। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করে দিও।